বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পদার্থবিজ্ঞান এর পরিমাপ অংশে ভৌত রাশি এবং তার পরিমাপ নিয়ে আলোচনা করছি। এই অংশটা মূলত ব্যবহারিক অংশ এবং নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে সৃজনশীলে মাঝে মাঝে এখানে ক খ থেকে প্রশ্ন কিন্তু আসে। তা আমরা প্রথমে দেখি এটি রাশি কাকে বলে। রাশি এটি এই রাশি বলতে আমরা এভাবেই বুঝি, যা পরিমাপযোগ্য তাকেই রাশি বলা হয়, আর অর্থাৎ যেটাকে পরিমাপ করা যায়। কি রকম? যেমন এই যে আমাদের সামনে যে বই আছে, আমরা কি বইটাকে পরিমাপ করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু বইয়ের ভর আছে, বইয়ের দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে, এর উচ্চতা আছে, এগুলোতে আমরা কি অটোমেটিক্যালি কিন্তু এটা মাপতে পারবো। সুতরাং বই একটি রাশি, ইভেন আমরা নিজেরাও একটি রাশি। আমাদের দৈর্ঘ্য আছে, ভর আছে, ওজন আছে, আয়তন আছে। তো সুতরাং রাশি কি এটা তোমরা বুঝতে পারছো? এই রাশি কয় প্রকার হতে পারে? রাশি অনেক প্রকার আছে বিভিন্ন কারণে। 1 নম্বর কারণ, যদি এটি আমি দিকের ওপর বলি, তাহলে রাশি হলো 2 প্রকার, একটা হলো দিক রাশি, একটা অদিক রাশি। ইংলিশে নাম হলো, দিক রাশিকে ইংরেজিতে বলা হয় ভেক্টর রাশি, আর অদিক রাশিকে বলা হয় হলো স্কেলার রাশি। আবার নামটা রিপিট করছি, ভেক্টর রাশি এবং হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি মানে দিক রাশি, স্কেলার রাশি মানে অদিক রাশি। দেখো নামের সাথে এর সংজ্ঞা লুকিয়ে আছে, তাহলে একটু বলতো যে দিক রাশি মানে কি? যে রাশি প্রকাশের জন্য দিকের প্রয়োজন আছে, মানেরও প্রয়োজন আছে, তাকে বলা হয় দিক রাশি। তাহলে রূপা বলো, অদিক রাশির সংজ্ঞা কি হবে? চেষ্টা করে দেখো, যে রাশির কোনো দিক নাই সেটাই অধিক রাশি, যার খালি মান আছে। খুব কঠিন সংজ্ঞা? যে রাশির কোনো দিক নাই শুধু মান আছে সেটাকে বলা হয় অধিক রাশি। যেমন দেখো ভর, দৈর্ঘ্য, এগুলোর সময়, এদের কোনো দিক নাই, এদের খালি মান আছে। কিন্তু আমি যদি বলি পৃথিবীর অভিকর্ষ বল, এটার কিন্তু দিক আছে, এটা কেন্দ্রের দিকে ক্রিয়া করে, তাই করে না? পৃথিবীর অভিকর্ষ বল কোন দিক কাজ করে? হ্যাঁ, কেন্দ্রের দিকে কাজ করে। এমন কি বুঝতে পারিছ? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, একই উদাহরণ মানে ভেক্টর রাশি হবে, স্কেলার রাশি হবে। একটু দেখো, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটি স্কেলার রাশি, কারণ এর কোনো দিক নেই। আবার যদি বলি একটি গাড়ি উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে এটি হবে দিক রাশি, কারণ এটার একটা নির্দিষ্ট দিক আছে। ক্লিয়ার বুঝছো কি? নমস্কার। আচ্ছা, এখানে 7টা রাশি দেওয়া আছে, এগুলোকে মৌলিক রাশি বলা হয়। কি রাশি এগুলোর নাম? মৌলিক রাশি। তাহলে মৌলিক আর যৌগিকের মধ্যে আমরা 2টে নাম পাব। তাহলে মৌলিক পদার্থ কি? যে পদার্থের মধ্যে কোনো ভেজাল নেই, যে পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ নাই, সেটা মৌলিক পদার্থ, ঠিক কি না? তাহলে তোমরা বলো তো যে মৌলিক রাশি কি হবে বলো। যে রাশির মধ্যে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি নাই, ওই একটাই রাশি আছে, কথা বলনি, সেটা কি রাশি হবে? মৌলিক মৌলিক রাশি। রাশি, কারণ ওই রাশির মধ্যে অন্য কোনো রাশি নাই। এই যে দেখুন, দেখুন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্য ছাড়া অন্য কোনো রাশি নেই,
এই জন্য দৈর্ঘ্য হলো তোমার মৌলিক রাশি, বুঝতে পারছো? সময়ের মধ্যে কোনো অন্য কোনো রাশি নাই, সময়ের মধ্যে শুধু সময় আচ্ছা আছে। আচ্ছা, এখন দেখো এই সাতটা নাম মুখস্থ করবা: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, আর একটা হলো দীপন তীব্রতা। এখন এই সাত ধনের একক মুখস্থ করতে হবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এভাবে মুখস্থ করতে হবে। কেন? নৈবিত্তিকের জন্য, বুঝতে পারছো কি? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এই পৃষ্ঠার আমার পড়া মোটামুটি হয়েছে। এই জায়গায় এখন যেলে মান আছে, দেখো এলো মুখস্থ, কিন্তু কথা হলো যে একদিনে তো এতগুলো মুখস্থ করতে পারবে না। তোমরা আগে প্রথম দিন ওই ছকটাই মুখস্থ করো, দ্বিতীয় দিন আর একটা ছক করো, তৃতীয় দিন আর একটা ছক করো, তাহলে হবে কি যে তোমাদের বেশি কষ্ট হবে না, আস্তে আস্তে মুখস্থ হয়ে গেল। আর এগুলো নৈবেদ্যিকে এখন যেটাই আসুক ইনশাল্লাহ পারবা। আমার কথা বুঝতে পারছো কি? 3 দিনে তিনটা ছক মুখস্থ করবে, সামনের দিনের জন্য একটাই থাক ছক। এখন লেখা আছে পরিমাপের একক। একক মানে কি? যার সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো তোমাদেরকে যদি বলা হয় যে বাজারে গিয়ে 10 কেজি চাল নিয়ে আসো, তাহলে এমন বলো তো 10 কেজি চাল নিলে তুমি কি করবা? 1 কেজির বাটখারা দিয়ে কয় গুণ চাল নিবা? মনে করো যে ওই দোকানে 1 কেজির বাটখারাই স্যার, আছে, বোঝা গেল না, বুঝতে পারলাম না। 10 কেজি চাল কিনতে বলা হলো তোমাকে, দোকানের গেছো যা দেখো দেখালে 1 কেজির পাথর আছে, বাটখারা বোঝো না পাথর, তাহলে ওই হ্যাঁ পাথরের স্যার, তুলনায় কয় গুণ চাল নিবা? দশ গুণ নিবে না? এটা বুঝিচ্ছ না? এমন কি বাজারে যাও না তুমি নাকি? হ্যাঁ স্যার, তুমি যদি 10 কেজি চাল নেও, তাহলে 10 বার করে চাল মাপে নিবা না? যে 1 2 3 ইনকে করে গুনে গুনে 10 বার দিবি না? 1 কেজির পাথর দিয়ে মাপে মাপে হ্যাঁ তো ওই পাথরকে আমরা তো আসলে পাথর লিখতে পারবো না, লিখবো হলো বাটখারা। কি নাম? কি এমন বাটখারা নাম শুনোনি কোনোদিন? তুমি আমার কথা শুনতে পারিচ্ছ না, বুঝতে পারিচ্ছ না? হ্যালো, ইমন আমার কথা শুনতে পারিচ্ছ? রূপা তো শুনতে পারিচ্ছ নাকি? আচ্ছা, ইমনের এটা নড়তেছে না অবশ্য, নেটওয়ার্ক আবার ডিস্টার্ব করলো দেখি। আচ্ছা দেখি এখন পরেরটা আসি। তাহলে একক মানে কি? যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় একক, সহজ উত্তর। ঠিক আছে, এখন তুমি যদি 1 মিটার দিয়ে যদি কোনো কাপড় মাপো, যে দশ নেটে মিটার একটু কাপড়। প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু, তুমি ডিসকানেক্ট হয়ে প্রয়োজনে আবার যুক্ত হও। আচ্ছা দেখো, নৈবেদ্যিকের জন্য আর একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে পাচ্ছি। এটা রূপা তুমি আসো হলো কত পৃষ্ঠায়? 16 পৃষ্ঠায় আসো। দেখো লেখা আছে উপসর্গ বা গুণিতক। আচ্ছা, এটার থেকে নৈবেদ্যিক আসেই, মানে প্রতিবারই আসে, এটা মাথায় নিয়ে। এই যে নামগুলো আছে, ডেকা, হেক্টো, কেলো, মেগা, গেগা, টেরা, পেটা, এক্সা, এই নাম, এর সাথে হলো পাওয়ার। পাওয়ার কত? 10 টু, দেখা দেখো 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 2 মানে হলো কি? স্কোয়ার। 10 টু দি পাওয়ার 3 মানে কিউব। 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 12, তারপরে 15, এরপরে 18। তার মানে কি দাঁড়ালো? আমি বলতেছি 1 2 3, থ্রির পরে তিন তিন করে বাড়িচ্ছে, থ্রির পরে কি? 6, তারপরে 9, তারপরে 12, তারপরে
তোমার কত 15, তারপরে হলো 18। নামগুলো কিভাবে হবে? ডেকা, হেক্টো, কিলো, মেগা, গেগা, টেরা, পেটা, এক্সা, এইভাবে নামটা মুখস্থ করবা। মেবি তোমাদের মুখস্থ করা আছে, কারো কারো হয়তো নতুন মনে হবে। এমন কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এই পৃষ্ঠা বের করো, এই যে তুমি দেখতেই পাচ্ছ হয়তো, এই নামগুলো মুখস্থ করা লাগবে। এই যে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টিরা, পেটা, এক্সা। আর এর সাথে এখন এই পাওয়ার গুলো, কার কত পাওয়ার? এখন সময় আমি আবারও বলেছি, একদিনে এগুলো মুখস্থ করা যাবে না। সুতরাং ওই যে প্রথম যে শখ দিছি, ওই শখটা পড়ে পরের দিন আর একটা পড়লে এভাবে এগোতে হবে। আজকে আমার এখানকার লাস্ট পড়া। এরপরে যে পড়াগুলো আছে সেটা হলো গাণিতিক পড়া, মানে থিওরিক্যাল পড়া, এই মাত্রা পর্যন্ত পড়ালেই এই অধ্যায় শেষ। এরপরে গাণিতিক অংশ আছে, ওই যান্ত্রিক ইয়া